আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম, এখন 12টা বাজে। আমি একটু বাইরে গেছিলাম শপিং করতে, তো আমি পাইকারি বাজারে গিয়েছিলাম, মানে চক বাজার। তো এখান থেকে পাইকারি দামে কি কি নিয়ে আসছি আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও কিনতে পারেন। এখানে এসে অনেক সস্তা, যেটা বাইরে অনেক দাম সেটা এখান থেকে অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকেন, তো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে স্টকটা দেখেন কত সুন্দর, এটা আমি এখন খুলে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এসএসএ, এটা হচ্ছে ফেই গ্লাস স্টকটা 1150 টাকা নিচে। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা এসএসএ, জং ধরবে না, গ্যারান্টি। এটা বিসমিল্লাহ টাওয়ার থেকে নিয়ে আসছি। এটা বাইরে অনেক দাম, আমি বাহিরের দাম জিজ্ঞেস করে তার না পেরে আমি বিসমিল্লাহ মার্কেটে এখন বের করে দেখাচ্ছি। যে অবশ্যই জানাবেন। এটা 1150 টাকা নিচ্ছে, এটা বাহিরে 1600-1800 টাকা। ছি স্টান, কদিন পর পর নষ্ট হয়ে যায় কম দামি গুলা, জং করে কালার ডিসকালার হয়ে যায়, তাই এবার আজকে আমি এগুলা নিয়ে আসছি। তো আপনার ভাইয়া বাসায় নাই, এটা রেখে দেই। তারপরে কি নিয়ে আসছি, এবার আসছি আমার যে ফুলের ভিডিও আপনারা দেখেছেন, বিয়সরা অনেক, প্রায় 70-75 হাজার মানুষ আমার ফুলের ভিডিওটা দেখছেন। তো আজকে আবার সেই দোকানে গিয়েছি, আপনারা যারা দেখেননি সেটা ফুলের ভিডিও দেখে আসতে পারেন, ওইখান থেকে পাইকারি দামে আপনারা সব ফুল কিনতে পারবেন। তো আমি সেখানে আবার গিয়েছিলাম, তো সেখানে থেকে আবার আজকে আমি ফুল নিয়ে আসছি, তো আপনাকে দেখাচ্ছি। আমি আসলে ওইখানে যাই কিনতে, জাস্ট কেনার জন্য যাই, কিনে আপনাদেরকে ভিডিও দেখাই। তো আজকে আমি এটাই, আজকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, যে আজকে আর ভিডিও দেখাইনি। দাঁড়া, আজকে আর ভিডিও দেখাইনি যে আমি কোথা থেকে আনি, আপনারা আমার পুরানো ভিডিও দেখে আসতে পারেন, ওইখানে আছে সব ডিটেলস, ঠিকানা, ফোন নাম্বার সবকিছুই। তো এটা নিয়ে আসছি, এটা হচ্ছে 280 টাকা, আগে 250 টাকা ছিল, তো এটা আমি পাইকারি দামে 280 টাকা দিয়ে নিয়ে আসছি। এটা পাইকারি দামে 280 টাকা দিয়ে নিয়ে আসছি। ভিউয়ার্স, আমার লাইটের প্রবলেমের জন্য অন্ধকার লাগতেছে। তো এই যে পাঁচটা ফুল থাকবে, ও এটা আছে 6টা, সরি। তো এই যে আরেকটা হচ্ছে ছোট বাচ্চা, তো এই যে আরেকটা নিয়ে আসছি এটা। তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর, এটা বড় বড় স্টিক আছে, তো আমি এটাই নিয়ে আসছি। এই যে, তো এটা হচ্ছে 280 টাকা পড়ছে, এটা সহ 280 টাকা পড়ছে। কেমন লাগলো, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আরো কিছু এনেছি, আজকে এগুলাই আনলাম। এটা হচ্ছে চা বানানোর জন্য ছোট পাতিল নিয়ে আসছি, পুটিং এর জন্য এটা 80 টাকা নিচ্ছে, এটা ঢাকনি আছে, এগুলো 100 টাকা নিচ্ছে। তেমন ভালো না, তারপরও চা বানানোর জন্য কয়েকদিন পর পর তো চেঞ্জ করি, তাই এই জন্য আনলাম। আর এটাও এনেছি, ডাল টাল ঢেলে রাখা যাবে বা কিছু করা যাবে, ভালো লাগলো তাই। এই যে, আর এটা হচ্ছে পুটিং বাটি, আমি তো কয়েকদিন পরপরই চেঞ্জ করি রান্নার সব জিনিসগুলা, তো এই আজকের এগুলা কেনাকাটা। তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দুপুরে তো রান্না বাড়া কিছু করিনি, বাইরে গেলে আসলে দুপুরে রান্না বাড়া কিছু হয় না। তো এখন হচ্ছে বিরিয়ানি আনাইছি, নবাবের বিরিয়ানি, তো এই বিরিয়ানি এখন খাওয়া হবে। যেহেতু আমি তো ডায়েটে আছি, আমি ভাত খাই না, তো এটা জিসান আর ইমরান খাবে। এই যে জিসানের বিরিয়ানি, সে খালি গায়ে গোসল করে মাত্র বের হয়েছে, তো এখন এই বিরিয়ানি ওরা খেয়ে নিবে আজকে দুপুরে। এগুলা আবার রাত্রে রান্না করবো, আমাদের বাসায় মেহমান আসবে শনিবারে, তো সেটার প্রস্তুতি চলতেছে। ইনশাল্লাহ আপনারা সেই ব্লগও দেখবেন, তো দেখতে থাকেন ভিডিও। এটাতে এক পিস মাংস দেয়, বাসমতি রাইস, রাইস বলতে হয়, পটেটো, ওয়ান পিস পটেটো। তো বাসা চেঞ্জ করলে পুরান ঢাকাকে খুব মিস করব, পুরান ঢাকার বিরিয়ানিটাকে খুব মিস করব।